ভক্ত বনাম ভগবান, ডেলিভারি বয়ের কাহিনী। সোশ্যাল মিডিয়াত প্রায় ডেলিভারি বয়ের কাহিনী ভাইরাল হয়, কিন্তু এজন ডেলিভারি বয়ের চাকরি যাওয়া কাহিনী আজি আপনা কম। শুনক ডেলিভারি বয় সচিন পাঞ্চালর কাহিনী। দিল্লিত সুইগির হয়ে কাম করে সচিন বর্তমান চর্চাত, কারণ যুবকজনে নিজের ধর্মর প্রতি শ্রদ্ধা জানায় কর্মরে। নিজের ধর্মর বাবে চাকরিকো জ্ঞান নকরিলে, কারণ মন্দির চৌহদর প্রা এজন গ্রাহকে বিচারিছিল মাংস, ডেলিভারি নকরাই গোল চাকরি। ইফালে চাকরি গোল, আনফালে পুরস্কৃত হল। সনাতন ধর্মী যুবকজনে গ্রাহকর অর্ডার অনুসরি লই গৈছিল মাটন। ডেলিভারি করবলৈ গৈ মন্দির চৌহদর ঠিকনার বিষয়ে জানি অমান্তি হয় আর গ্রাহকক বাহিরলৈ উলাই আহিবলৈ অনুরোধ করে। গ্রাহকজনেও ডেলিভারি বয়ক মন্দির চৌহদর ভিতরলৈ আহিবলৈ বারম্বার কয়, কিন্তু হিন্দু ধর্মর ভক্তজনে নিয়ম উলঙ্ঘা নকৰি খাদ্য ক্যানসেল করে উভতি যায়। ফলত অসন্তুষ্ট হয়ে গ্রাহক যুবকজনে নিজের চাকরিও হেরুবলগিয়া হল। ঘটনা দিল্লির মারঘাট বাবা হনুমান মন্দিরের। ঘটনার বিষয়ে যুবকজনে পোস্ট করাত মারঘাট হনুমান মন্দির পরিষদে তেওঁর ভগবানের প্রতি থাকা এই শ্রদ্ধার প্রতি সন্মান জানায় তেওঁক বিশেষভাবে পুরস্কৃত করে। ইফালে চাকরি গোল যদিও ভক্তজনে লাভ করে ঈশ্বরের আশীর্বাদ। News Desk, Time 8.